নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা মজাদার জলখাবার নিয়ে চলে এসেছি। এটা খেতে যেমন টেস্টি, তেমনি এটা স্বাদে মূলে দুটোতেই ভরপুর। আজকে আমি যে জলখাবারটা বানাবো এর জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখে নিন। বন্ধুরা দেখুন, এর জন্য নিয়েছি এখানে আটা, এক বাটি আটা রয়েছে, এটা 150 গ্রাম হবে। এইখানে রয়েছে একটা পেঁয়াজ, পেঁয়াজটা মাঝারি সাইজের, একটা রয়েছে টমেটো, দুটো রয়েছে, দুটো নয় এটা আধখানা, আর এটা একটা দেড়খানা রয়েছে গাজর, একটা ডিম, দুটো কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা আমার অনেক বড়, এতটা পরিমাণ লাগবে না, এটা 4 ভাগের 1 ভাগ নেব, আর লাগবে আমার পরিমাণ মতো লবণ। এই গাজরটাকে আমি একদম সরু করে গ্রেট করে নিচ্ছি, সাথে পেঁয়াজটা কুচিয়ে নেব, টমেটো কুচিয়ে নেব, এই এটা এই ক্যাপসিকামটা 4 ভাগের 1 ভাগ নেব, সেটাও কিন্তু আমি ভালোভাবে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে একটা ভালোভাবে ব্যাটার তৈরি করব। আর আমি কিভাবে এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, আর কিভাবে ব্যাটারটা রেডি করছি, আর জলখাবারটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন, না দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। দেখুন সবজিটা আমি কত মিহি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আমি এই চপারটার সাহায্যে কেটে নিয়েছি, চাইলে আপনারা বটি চাকু যার সাহায্যে হোক কেটে নিতে পারেন। আর কাজুটাও দেখছেন খুব ভালো করে মিহি করে নিয়েছি। আমি এগুলো দিয়ে দিচ্ছি আটাটার মধ্যে। টমেটো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এই সবজিটা সবটা আমি দিয়ে দিচ্ছি থালার মধ্যে, দিয়ে দেবো টমেটো কুচি, দেবো স্বাদ মতো লবণ। এটা যেহেতু একটু নোনতা হবে, এখানে লবণটা হিসেব করে দেবেন, আর দেব ডিম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, আর পরিমাণ মতো জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, ঘন একটা ব্যাটার রেডি হবে। উপরে জল দিচ্ছি, খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায়। বন্ধুরা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা ঠিক কতটা গাঢ় আর কতটা পাতলা রেখেছি। আর লঙ্কা এখানে আমি দুটো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন। দেখুন এবার এটা ভাজবার জন্য রেডি হয়ে গেছে, আমি এবার এটা ভেজে নেব। আর ধরা এইখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, চাইলে আপনারা চাটু ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। প্রথমে একটা এভাবে ব্রাশ দিয়ে সামান্য তেল নিয়ে ব্রাশ করে দেব, প্রথমবার একটু বেশি দিতে হবে। এই ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু দিয়ে দেব। আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এবার এটা আমি খুব ভালো করে ভেজে নেব, এটা উল্টে দেব। বন্ধুরা যখন দেখবেন এইভাবে চারি সাইডটা ছেড়ে যাচ্ছে তখন উল্টে দেবেন, আর দেখবেন যে এই যে ওপরটা দেখুন, যখন আমি ব্যাটারটা দিয়েছিলাম তখন কিন্তু একটা আটা যে কাঁচা রং সেটা ছিল, এখন দেখুন সেটা কিন্তু নেই। আমি এবার উল্টে দিচ্ছি, দেখুন আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, তাতে করে খেতে আরো বেশি ভালো হবে। আমি তেলটা এভাবে দিচ্ছি যাতে করে তেলটা বাইরে ছড়িয়ে না গিয়ে ভেতরে যায়, আর এটা খেতেও বেশ টেস্টি হয়। দেখতে পাচ্ছেন এটা দুই দিক ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিচ্ছি, তুলে নিলাম, দেখুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি অল্প পরিমাণ এভাবে তেল ব্রাশ করে নেব, আর একইভাবে ব্যাটারটা দিয়ে দেবো। আপনারা যতটুকু ছোট বড় পছন্দ করবেন ঠিক ততটা ভাবে করে নিতে পারেন। এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে, এটা খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা করব না আমি। আমি সবগুলো একইভাবে ভেজে নেবো। বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন, না দেখতে থাকুন আমি কিভাবে এটা করলাম আপনারা দেখছেন।
এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা শেষবার এটা উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষবার এটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর এত সবজি দেওয়া রয়েছে দেখতে পেলেন, সবজি দেওয়ার জন্য কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমি তুলে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমি পাখি দেখুন কীরকম হয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিরকম হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে রান্নাটা করলাম, ছোট বড় সকলেরই পছন্দ হবে। আর এটা যেহেতু সবজি দেওয়া রয়েছে এটা পুষ্টিগুণে ভরা, আপনারা এটা শসের সাথে খেতে পারেন, চাইলে আপনারা গুড়ের সাথে খেতে পারেন, চাইলে আপনারা মিষ্টির সাথেও খেতে পারেন। আর এটা ভীষণই টেস্টি। আপনাদের অনুরোধ করব বন্ধুরা একবার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খান। আর আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পড়লো একটা রেসিপিতে। নমস্কার।